শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হলো। কিছুদিন আগে আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছিল যে ঘূর্ণিঝড় আমফানের পরে আরব সাগর কিংবা বঙ্গোপসাগরে যদি কোনো ঘূর্ণিঝড় তৈরি হয়, সেটা যে ঘূর্ণিঝড়ই হোক না কেন, যে কোনো সাগরই হোক না কেন, সেটা বঙ্গোপসাগরই হোক কিংবা আরব সাগরই হোক, সেই ঘূর্ণিঝড়ের নাম হবে নিসর্গ। ঠিক সেটি বলার 7 থেকে 15 দিনের মাথায় আরব সাগরে তৈরি হলো ভয়াবহ ঘূর্ণিঝড় নিসর্গ। এই ঘূর্ণিঝড় কিন্তু আর কিছুক্ষণের মধ্যে আছড়ে পড়তে চলেছে এবং দুটি রাজ্যে ইতিমধ্যে জারি করা হয়েছে লাল সতর্কতা। তো এই ঘূর্ণিঝড় নিসর্গ এবার কোথায় তাণ্ডব চালাতে পারে, এর জন্য কি পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে, সব কিছুই জানবো আজকের এই ভিডিওতে। সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটিকে শেষ অবধি অবশ্যই দেখবেন, মধ্যখান থেকে মোটেও স্কিপ করবেন না। আর ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। জারি হয়ে গেল লাল সতর্কতা, সব কিছু লণ্ডভণ্ড করতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিসর্গ। গতিবেগ হতে পারে ঘন্টায় 120 কিলোমিটার প্রতি ঘন্টা। ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বা IMD জারি করলো লাল সতর্কতা। পূর্ব উপকূলে আমফান শক্তিশালী হামলা চালানোর পরে এবার পশ্চিম উপকূলে তাণ্ডব চালাতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিসর্গ। 1891 সালের পরে এই প্রথম কোনো ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে মহারাষ্ট্রে, তাই সেই ঝড় নিয়ে শুরু হয়েছে চরম সতর্কতা। ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বা IMD-র পক্ষ থেকে জারি করা হয়েছে লাল সতর্কতা। সেখানে বলা হয়েছে যে 3 থেকে 4 জুনের মধ্যে গুজরাট বা মহারাষ্ট্রের পশ্চিম উপকূলে আছড়ে পড়তে পারে এই ভয়াবহ ঘূর্ণিঝড় নিসর্গ, যার জন্য কদিন আগে থেকেই মানে মঙ্গলবার অর্থাৎ কালকের থেকেই বৃষ্টির হার বাড়তে পারে মহারাষ্ট্র এবং গুজরাট উপকূলে। তবে কর্ণাটক উপকূলে সতর্কতা জারি হবে সোমবারই, এখনও পর্যন্ত কর্ণাটক উপকূলে কিন্তু সতর্কবার্তা সেরকমভাবে জারি করা হয়নি। প্রাথমিকভাবে কমলা সতর্কতা জারি করা হলেও পরে IMD-র পক্ষ থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে মহারাষ্ট্র এবং গুজরাতে। বলা হয়েছে যে মহারাষ্ট্র এবং গুজরাতের উপকূলে এই সতর্কতা কার্যকর করা হবে। ইতিমধ্যে সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে, পাশাপাশি শহরের প্রশাসনও জানিয়ে দিয়েছে যে মুম্বাই এবং থানেতে বিপুল পরিমাণে বৃষ্টি হতে পারে। হাতে এখনও কিছুটা সময় থাকলেও অনেকেই এই শক্তিশালী ঘূর্ণিঝড়কে তুলনা করলেন আমফানের সঙ্গে। কদিন আগেই পূর্ব উপকূলে তাণ্ডবলীলা চালিয়েছিল ঘূর্ণিঝড় আমফান, সেখানে কিন্তু পুরো তছনছ করে দিয়েছিল পশ্চিমবঙ্গের মূলত 3টি জেলা পুরো তছনছ করে দিয়েছে। এছাড়া কলকাতাতে, হাওড়াতে, হুগলিতে অল্প বিস্তর ক্ষতি হয়েছে, কিন্তু যতটা ক্ষতি ওই 3টি জেলাতে অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হয়েছে, সেই ক্ষতি ওই সমস্ত এলাকাতে বিগত 70 থেকে 80 বছরে কিন্তু হয়নি। কী ভয়ানক সেই ঝড়ের গতি তা কিন্তু দেখেছেন সাধারণ মানুষ। সেই একই রকম তীব্রতা নিয়ে যদি পশ্চিম উপকূলে ঝড় এসে আঘাত করে, তাহলে ক্ষয়ক্ষতির আশঙ্কা যে তীব্র হতে চলেছে তা কিন্তু বলাই যায়। উল্লেখ্য, এই ঘূর্ণিঝড়ের হাত ধরেই দ্রুত কেরলে প্রবেশ করতে চলেছে বর্ষা। ইতিমধ্যে কিন্তু উত্তরবঙ্গ জুড়ে বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। উত্তরবঙ্গে কিন্তু গতকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে। উত্তরবঙ্গের উপরের দিকের 5টি জেলা, বিশেষ করে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে গতকাল রাত্রি থেকেই বর্ষার বৃষ্টি, এবং বৃষ্টি কিন্তু আজকেও হয়েছে, এবং সন্ধ্যার পর থেকে কিন্তু এই সমস্ত জেলাতে ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আর এই কারণেই কিন্তু দিল্লি এবং তার পার্শ্ববর্তী অংশে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকে পড়তে পারে, ফলে হতে পারে আরও ঝড় বৃষ্টি। অর্থাৎ আপনাদের জানিয়ে দিই যে এই যে ঘূর্ণিঝড় রয়েছে নিসর্গ, এই ঘূর্ণিঝড় নিসর্গের ফলে কিন্তু পশ্চিমবঙ্গে আঘাত আনার সম্ভাবনা নেই। তার কারণ, যদি কোনো ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হয়, তাহলে কিন্তু সেই ঘূর্ণিঝড়ের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ওড়িশা, তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই ঘূর্ণিঝড়টি যেহেতু আরব সাগরে তৈরি হচ্ছে, সেহেতু এই ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গে পড়বে না। পশ্চিমবঙ্গে যেই বৃষ্টিটি হচ্ছে সেটা কিন্তু একমাত্র হচ্ছে বর্ষার বৃষ্টির জন্য, এবং দক্ষিণবঙ্গের বৃষ্টিটি হচ্ছে প্রাক বর্ষার বৃষ্টি হিসাবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের অনেক কিছু নতুন জিনিস জানতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।